আমাদের শরীরের প্রায় 60 ভাগ অংশ পানি দিয়ে তৈরি। প্রতিদিন 24 ঘন্টায় আমরা অসংখ্যবার পানি পান করি এবং আমাদের শরীর থেকে পেশাবের মাধ্যমে ঘামের মাধ্যমে অনেকটা পানি শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু আমাদের শরীরে কিন্তু পানির মাত্রা একটা আশ্চর্যজনক ক্ষমতা দিয়ে এটা স্থির থাকে। এই যে কারণে এই পানিটা স্থির থাকে তার পিছনে আছে একটা হরমোনের ভূমিকা। আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিঃসৃত হয় যেটা আমাদের শরীরে এই পানির ভারসাম্যতা রক্ষা করে আমাদের সুস্থতার জন্যে। তো এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন এটা আবার কী করে না আমাদের যে প্রেশারকেও ব্যালেন্সে রাখে এবং আমাদের রক্ত ঘনত্বকেও ইয়ে করে নিয়ন্ত্রণ করে। তো কখনো কখনো বিভিন্ন ওষুধ খাওয়ার সাইড ইফেক্ট হিসেবে কিংবা কোনো জটিল রোগে ভোগার কারণে যদি মানুষটা অতিরিক্ত দুর্বল হয়ে যায় এবং তার পিটুইটারি গ্ল্যান্ড থেকে অর্গানাইন ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনটার পরিমাণ একটু কম সিক্রেট হয় তখন কি হয়ে যায় যে রোগী বারবার 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 এই ডায়াবেটিক পেশেন্টের মতো পেশাব করে। তবে এখানে কি হচ্ছে পেশাবে কিন্তু কোনো এই সুগার পাওয়া যায় না এবং যখন গ্লুকোমিটার দিয়ে রোগীর ব্লাডটা টেস্ট করা যায় তখন দেখা যায় যে তার রক্তে কোনো বাড়তি সুগার নেই। তো এখানে হচ্ছে এই এই রোগটাও কিন্তু যন্ত্রণাদায়ক। এখানে হচ্ছে কি রাতের বেলাটাতে খুব বেশি তার বারবার পেশাব হয় এবং কখনো কখনো এমন হয় যখন অবস্থা একটু জটিল হয় তো রোগীর সবসময় মনে হবে যে পেশাব হবে পেশাব হবে, আর সে যখন ওয়াশরুমে যায় তো তার অল্প কিছু পেশাব হয়। এবং কখনো কখনো এমন হয় যে পানি দেখলেই তার কি মনে হচ্ছে যে না তাকে পেশাব করতে যেতে হবে। আর রোগী যখন বয়সটা একটু বাড়তে থাকে যেমন প্রচণ্ড শীত হলো বা কোনো কারণে সে একটু অসুস্থ হলো তখন সে তার পেশাবটা ধরে রাখতে পারে না। তো এর জন্যেও কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে তো যেগুলি খেলে রোগী খুব ভালো বোধ করে। তো যেটা বলেছিলাম যে এখানে বারবার পেশাব হলে কিন্তু মনে রাখবেন যে রোগীর কিন্তু এই বারবার খিদাও লাগে না আর বারবার পানির পিপাসাটাও লাগে না। এবং এখানেও কিন্তু রোগীকে হোমিওপ্যাথিক ওষুধের পাশে পাশে তাকে যদি পুরো পেটটা জুড়ে এবং তলপেট জুড়ে শিঙ্গা লাগানো হয় তো রোগী অনেক অনেক ভালো বোধ করে। তবে সুস্থতা হচ্ছে সেটাই যেখানে ওষুধ খাওয়ার পর তার কোনো সাইড ইফেক্টও নেই এবং একটা সময় পরে শরীর থেকে সমস্ত রোগ যন্ত্রণা রোগ লক্ষণ দূর হয়ে যায়। এবার আমরা আসি যে যখন ডায়াবেটিস ইনডিসপাস হবে রোগীকে কি কি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সুস্থতা দিব। রোগীর চোখ মুখ একটু ফুলা ফুলা এবং রাতে বারবার পেশাব হয় এই লক্ষণে হোমিওপ্যাথিক দুটি পটেন্সি মেডিসিন আছে, একটা হচ্ছে স্কুইলা আর একটা হচ্ছে এপিস। তো স্কুইলা এবং এপিসকে আপনারা 6:30 এটাতে সবচেয়ে ভালো সেফ পটেন্সি, আবার কারো যদি মনে হয় যে একটু ক্রনিক সে ইচ্ছা করলে 200 নিতে পারে। আচ্ছা একটা রোগী আছে যে যাদের হচ্ছে কি যে সবসময় দেখে খিটখিটে মেজাজ বিষণ্ণতা এবং শরীরে জ্বালা বোধ করে, কখনো বুকে তার মনে হয় একটা চাপ বোধ, বুকে মনে হয় যে একটু ব্যথা ব্যথা, তো সেই সঙ্গে রাতে বারবার পেশাব করার যন্ত্রণা তো আছে, এই ধরনের হলে তো ক্যালি ন্যাট্রেট ওষুধটা সুন্দর কাজ করে। আর অনেকের আছে কি যে ডায়াবেটিস ইনডিসপাস তো আছে সেই সঙ্গে সারা শরীরে ভীষণ চুলকানি এবং বিশেষ করে তার যে কুচকি এলাকাতে বেশি চুলকায়, রাতে বেশি চুলকায়, তো এ ধরনের লক্ষণে রোগীকে আপনি ইউরিনাম নাইট্রিকাম দিবেন। আর একটা হচ্ছে যে কিছু পুরুষ আছেন যাদের একটু বয়স হয়েছে তাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যায়, তো বেড়ে যাওয়ার কারণে ঠিক মতো পেশাবটা হয় না, স্মুথলি যায় না, আবার বারবার বারবার পেশাব হয়, রাতে অনেক পেশাব হয়, তাদের শরীরটা বিশেষ করে চেহারাটা খুব চুপসানো থাকে এবং শুকনো থাকে, তাদের জন্যে এই আর্জেন্টিকাম নাইট্রিকাম অত্যন্ত ভালো। ক্ষুধা না লাগা, দুর্বল হজম শক্তি, ভীষণ অবসাদ, বারবার পেশাব তো আছে, তো এটার জন্যে
দুটো পটেন্সি মেডিসিন, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিড ফোর্স খুব ভালো। এরকম আরও অনেক ওষুধ আছে যেটা একই সাথে ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইন্ডিসপাস দুটোতেই সুন্দরভাবে কাজ করে। তো সবাই সব ধরনের জটিল রোগ থেকে, লাইফ রানিং ডিজিজ থেকে সুস্থ থাকি, যতদিন বেঁচে থাকি, কাজ করার যোগ্যতা নিয়ে থাকি, এটাই চাওয়া। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।